My name is Sheila, Sheila ki jawani. এবার কোথায় চলেছি বলুন তো? ঘাটশিলা। সকাল 6:20 হাওড়া বলবিল এক্সপ্রেসে করে আমরা 6 বন্ধু মিলে যাচ্ছি ঘাটশিলা। হোটেলের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। হোটেল ছিল জেন প্যালেস। স্টেশন থেকে 10-15 মিনিটের দূরত্ব হাইওয়ের পাশে। আর যিনি ড্রাইভার দাদা ছিলেন খুবই ভালো, 3 দিন আমাদের সাথেই ছিলেন। তো তার নাম আর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঘাটশিলা এলে বর্ষাতেই এসো, কারণ এই সময় ঝর্ণাগুলো জলে ভরা থাকে, নদীগুলো ভরা থাকে, আর চারদিকে এত সবুজ দেখে চোখ জুড়িয়ে যাবে। হোটেল থেকে ধারাগিরি ফলসের দূরত্ব 14 কিলোমিটারের মতো, আর ওই আধ ঘন্টার মতো সময় লাগে। তো এই রাস্তা দিয়ে আমরা এসছি এখন গন্তব্য ধারাগিরি ফলস। বউ চলে আগে আগে আমি পরে রই বন্ধু, বউ চলে আগে আগে। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটার ফলস। দাঁড়া, জায়গা হবে না, জানি আমি জেনে বসেছি তোরা যে ম্যাচিং করে ব্লু পরবি সবাই। চারদিকে জঙ্গল, অসাধারণ দৃশ্য, এরকম আমি বলতে পারি না। নতুন ব্লগার ব্লগার এগুলো বলিস বলে আরো কেন? আরা সেতু পার হচ্ছি বাবা, হাওড়া ব্রিজ। এখানে ভাবছি হাতি ফাতি এলে ভালো হয়। আমার বউ আমার দিকে তাকালো, এটাই আমার ব্লগ। জঙ্গলের পথে চলেছি মোড়া, দেখতে ধারাগিরি, কিন্তু আমাদের মধ্যে খায় না কেউ বিড়ি। ঘরে আছে সিঁড়ি। এসব বলা যাবে না। আমার বউ এখনই ভয় পাবে। আমার বউ কেন? ও বউ সাহসী বউ, জুতো, ব্রেভ বয়, ব্রেভ গার্ল। তো বন্ধুরা, তোমাদের দেখাতে চলেছি ধারাগিরি ওয়াটারফলস। খুব পিছলা, ছপাত করে পড়ে যেতে পারি, পড়ে গেলে মরে যাবে। আসো, ওখানটা পুরো শ্যাওলা। আমার
জল কেন, এটাই মুশকিল। নানা যাচ্ছিস দেখতে ঝর্ণা, জল যদি না থাকে তাহলে কে করনা? এখানে কিন্তু শেওলা দেখে, হ্যাঁ কি মিলিয়ে দিল কিছু একটা, কত জঙ্গল। কি কেটা চিল্লিয়ে কথা বলবি না, বলেছে মানে তাই আরে ও তো লেন্সের চোখ দিয়ে দেখছে, শুনতে পায়নি। ধারাগিরি আওয়াজ শোনা যাচ্ছে রে, এটা ছোট ধারাগিরি, এটা কি দুজন মিলে বললো? আইলা দেখি সাবধানে, নালে পা ভিজবে, এদিক গিয়ে পর্ব চলছে। Because I'm an extravagant.
ধারাগিরি ফলস না দেখে পার হবে কিন্তু ভাল লাগে জায়গাটা। আস্তে 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 আয়, কম কম দাঁড়িয়ে পারবি একদম ঝর্ণায় স্নান করে যা, যা যা স্নান করে যা। যা নাম দেখে মৎস্যকন্যা Thank you.